শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতির দিকে থাকলে আগামী শুক্র অথবা শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের 2 এপ্রিল মঙ্গলবার রাতে এ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ওবায়দুল কাদেরের শরীরের উন্নতির ধারাবাহিকতা অব্যাহত থাকলে বৃহস্পতিবার ফাইনাল পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। সব ঠিক থাকলে তার পরের দিন অথবা শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যেতে পারে বলে জানান চিকিৎসকরা। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন ওবায়দুল কাদের। বাগান থেকে তুলে আনা তাজা আনারসের মজাদার স্বাদে বিস ক্লাবের ফ্রুট ফান পাইনঅ্যাপল বিস্কিট ফান চলবে। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।